হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, কাছে দূরে দেশে বিদেশে সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন স্যুপের রেসিপি। কি করছি দেখো নাও, প্রথমে আমি কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে আমি এখানে এক টেবিল স্পুন মতন রসুন কুচি দিচ্ছি আর একটা লঙ্কা কুচি। ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়াতে বা কমাতে পারো। আর এখানে অ্যাড করছি সেদ্ধ করে রাখা চিকেন। এখানে আমি 200 গ্রাম চিকেন নিয়েছি, চিকেনটাকে সেদ্ধ করেছি। আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটু রসুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, নুন দিয়ে একটুখানি। আর এখন দেখো এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি। এবার সেই চিকেনের স্টকটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে তোমরা বোনলেস চিকেন বা উইথ বোনও নিতে পারো। বোনলেস হলে তো তোমাদের ঝামেলাই নেই, আর উইথ বোন হলে পরে চিকেনটাকে শ্রেডেড করে নেবে। আর এখানে অ্যাড করলাম 1 টেবিল স্পুন মতন ভিনিগার আর কর্নফ্লাওয়ারের স্লারি। আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে অ্যাড করে দিচ্ছি। দেখো এখানে এই স্যুপটা খুব একটা বেশি ঘন হবে না। এরপর আমি যেটা অ্যাড করবো ডিম। এখানে আমি 2টো ডিম ফেটিয়ে রেখেছি, এর উপর থেকে ডিমটা দিতে হবে। এইটা এই স্যুপটাকে অনেকটা নারেটা নাম হচ্ছে এগ ড্রপ স্যুপ। দেখো এরপর আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করব আর তারপর সার্ভ করব। 2 চামচ মতন গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে তোমরা পেয়ে যাও। তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, তোমাদের কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ, আমি সত্যি মোটিভেট হচ্ছি। আর আমার এই রান্নাটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।